শিক্ষার্থী, তোমরা কেমন আছো? তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি ইসমত সুলতানা, সহকারী শিক্ষক, হাটহাজারি পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে আমি হিসাব বিজ্ঞানের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠ হচ্ছে সপ্তম অধ্যায়, হিসাব বিজ্ঞানের সপ্তম অধ্যায় নবম দশম শ্রেণী। আজকে আমি কোরিয়ান খতিয়ান নিয়ে আলোচনা করছি। খতিয়ানের সংজ্ঞাটা আমরা আগে জানব, খতিয়ান কি। এর আগে আমরা জাবেদা সম্পর্কে জেনেছি, জাবেদা লেনদেনগুলোকে আগে জাবেদা লিপিবদ্ধ করতে হয়। এরপরে আমরা লেনদেনগুলো লিপিবদ্ধের পর স্থায়ীভাবে সারিবদ্ধ এবং আলাদা আলাদা শিরোনাম দেখিয়ে যে বইতে লিপিবদ্ধ করা হয় সেটাই হচ্ছে খতিয়ান। তাহলে লেনদেনগুলোকে আমরা কীভাবে লিপিবদ্ধ করি? এখানে সারিবদ্ধভাবে এবং আলাদা আলাদা শিরোনাম দেখিয়ে যে বইতে লিপিবদ্ধ করি সেটা হচ্ছে খতিয়ান। তাহলে খতিয়ানের বৈশিষ্ট্য কী? খতিয়ানের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি হিসাবে শিরোনাম প্রদান করতে হয়। খতিয়ানের বৈশিষ্ট্য দেখো, বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে শিরোনাম প্রদান। প্রতিটি হিসাবে শিরোনাম প্রদান করতে হয়। খতিয়ান প্রস্তুতে টিছক এবং চলমান জ্যাছক অনুসরণ করতে হবে। প্রতিটি হিসাবে পৃথক পৃথক জ্যা বা বৃত্ত নির্ণয় করা হয়। খতিয়ান প্রস্তুতে জাবেদা সহায়ক বহিঃস্বরূপ কাজ করে, অর্থাৎ খতিয়ান প্রস্তুত করতে গেলে জাবেদাকে আনতে হবে, জাবেদার সহায়তা নিতে হবে। খতিয়ানে লিপিবদ্ধের সময় জাবেদার পৃষ্ঠা নম্বর উল্লেখ করা হয়। খতিয়ান হতে প্রাপ্ত হিসাবের উদ্বৃত্ত জ্ঞানীতিক শুদ্ধতার যাচাইয়ে সহায়তা করে। খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা রায়মিক প্রস্তুত করা হয়। তাহলে খতিয়ান প্রথমে জাবেদা থেকে খতিয়ানে আনবো, খতিয়ান থেকে এবার রায়মিক। তাহলে দেখো, খতিয়ান তোমাদের বইয়ের 75 পৃষ্ঠাটা হলো, 75 পৃষ্ঠায় এখানে দেখা যাচ্ছে খতিয়ানে কি কি আছে। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়, এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে খতিয়ান করতে গেলে। আর তোমরা 76 পৃষ্ঠাটা একটু দেখো, খতিয়ানে আমরা একটা লেনদেনকে কিভাবে পুস্টিং দিব, যেমন নগদে পণ্য ক্রয়, এটা একটা লেনদেন। লেনদেন শব্দটি হয়েছে নগদে পণ্য ক্রয়, এটাকে আমরা আগে জাবেদাতে পুস্টিং দেব। জাবেদা করলে কি হবে? ক্রয়, হিসাব, ডেবিট, নগদান, হিসাব, তোমাদেরকে আগে আমি বলেছি ক্রয় হচ্ছে কি, ক্রয় সবসময় ডেবিট হয়, এটা হচ্ছে আয়। আর নগদান হিসাব কি হয়? নগদান হিসাব হচ্ছে সম্পদ হিসাব, এটা ব্যয় হিসাব, আর এটা হচ্ছে সম্পদ হিসাব। এখন দেখো, আমরা যদি এটাকে খতিয়ানে পুস্টিং দিই তাহলে দুইটা শিরোনাম দেখিয়ে আলাদা আলাদা শিরোনাম দিয়ে আমাকে দুইটা গড় করতে হবে। আলাদা আলাদা গড় যেখানে আমি ক্রয় হিসাব করব, ক্রয় হিসাব ব্যবহার করলে লিখতে হবে নগদের নাম, আর নগদান হিসাব করলে লিখব ক্রয়ের নাম, অর্থাৎ যে হিসাব করব তার বিপরীত দাখিলার নাম লিখতে হবে। এটাই হচ্ছে খতিয়ান। প্রথমে আমরা লেনদেনকে শ্রেণী বিন্যাস করব, শ্রেণী বিন্যাস করে সেটা আলাদা আলাদা শিরোনাম দেখিয়ে খতিয়ানে পুস্টিং দেব। তাহলে আমি ভর করে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। খতিয়ানের জন্য তোমরা দুইটা পদ্ধতি অনুসরণ করতে পারবে, একটা হচ্ছে টিছক, আর একটা হচ্ছে চলমান জ্যাছক। প্রথমে আমি টিছকটাই করে দিই, টিছক অনুযায়ী করে দিই।
ক্রয় হিসাবে। কৃষক অনুযায়ী করতে গেলে আটটা করে করতে হবে, প্রথমে আগে দুইটা পার্ট করে ফেলি, সমান হবে দুটো অংশ করলাম। এখানে প্রতিটি পার্টে থাকবে চারটা করে ঘর থাকবে, তারিখ, বিবরণ, বিবরণ, জায়গা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, জায়গা পৃষ্ঠা, টাকা। যখন তোমরা জাবেদা করো তখন লিখো কি খতিয়ান পৃষ্ঠা, আর খতিয়ান করলে লিখতে হবে জাবেদা পৃষ্ঠা। তাহলে নগদে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব, ডেবিট বলছিলাম আর তা নগদ হিসাব, ক্রেডিট। এখানে দুইটা গড় আমি করে ফেলি, একটা ক্রয় আর একটা নগদ। এটা ক্রয় হিসাব, এবারে জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাবে ডেবিট দিকে আমি লিখব, সাপোজ ধরো তারিখ হচ্ছে 2021 জানুয়ারি 1। হ্যাঁ, ক্রয় হিসাবে ডেবিট দিকে লিখতে হবে কার নাম, নগদের নাম, অর্থাৎ বিপরীত দাখিলা নাম লিখতে হবে, নগদ হিসাব। ক্রয় হিসাব করলে নগদের নাম, নগদ হিসাব করলে ক্রয়ের নাম। এরপর আমি আরেকটা বলছি, নগদে আসবাবপত্র ক্রয়, নগদে আসবাবপত্র ক্রয়। দেখো এখানে আরেকটা হিসাব আসলো কি আসবাবপত্র হিসাব, তাহলে আসবাবপত্রের জন্য আলাদা আরেকটা গোল করতে হবে। আসবাবপত্র ক্রয় করলে কি হবে, আসবাবপত্র আসলে নগদ টাকা চলে যাবে, তাহলে আসবাবপত্র হিসাব
আসবাবপত্র, হিসাব, ডেবিট, লকডাউন হিসাব, তাহলে আরেকটা করবো ঠিক না, আসবাবপত্র হিসাব এদিক দিয়ে করতেছি আমি, আসবাবপত্র নগদে বিক্রয় ঘটে, নগদে পণ্য বিক্রয় করা হলো, এটা দেখতে হবে নগদান হিসাব, ডেবিট, বিক্রয় হিসাব, ক্রেডিট, নগদে পণ্য বিক্রয় করা হলো নগদান হিসাব, ডেবিট, নগদান বিক্রয় হিসাব, ক্রেডিট, তাহলে নগদান হিসাবটা কোথায় লিখবো? নগদানের ডেবিট দিকে লিখবো, কার নাম দিয়ে? বিক্রয় হিসাব দিয়ে। কত? 12,000,
সেটা এদিকে আসবে ফেব্রুয়ারির 1 তারিখ হয়ে যায় দিদি, ফেব্রুয়ারির 1 তারিখ জ্যাঠ বিডি কত 12,000 টাকা, তাহলে জ্যাঠ কত পেলাম 12,000। জানুয়ারির 31 তারিখ যদি সমাপ্তি জ্যাঠ হয় সেটা আগামী মাসে ফেব্রুয়ারির 1 তারিখ হবে প্রারম্ভিক জ্যাঠ 12,000। এটাই হচ্ছে তোমার খতিয়ান। তাহলে তোমরা বাড়িতে বসে বসে এটা অনুশীলন করবে, নিজে নিজে করার চেষ্টা করবে। আজকে তাহলে আমার ক্লাস এতটুকুই। খুদা হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।